নাই নাই আমার শাশুড়ি দুনিয়াতে নাই কে জানে রে 11টার 25-এর ফোনের কথা শেষ ফোন হবে আমার শাশুড়িটা এত সৌভাগ্যবতী যেই যেই শাশুড়িটা ইশার নামাজটা পর্যন্ত কাজা নাই একটা ওয়াক্ত নামাজও কাজা নাই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার খালা ফুফু মায়ের মতো না মাগো জান্নাতের চাবি আমার মা আমার আশিকিন জাকিরের মুহিবির বাবা জিরারি ওই মা কবরে হাঁটু পানিতে বাঁচতেছে আছে না নাই ওই মায়ের কবরে আষাঢ় মাসের বৃষ্টিতে গলা পানিতে হাড্ডি গুলা বাসে হাত দিলে কন্যা আল্লাহ আর সবাই দুইটা হাত দিলে কন্যা আল্লাহ আমার শাশুড়িটারে মাটি দিয়েছি মাত্র 4 দিন হয়েছে 11টা বছর হলো বিয়ে করলাম কোনোদিন শাশুড়ির মুখে কোনোদিন বেজার চেহারা দেখি নাই রেকর্ডগুলা শুনবে বাড়িতে কোনদিন চেহারার মধ্যে বেজার চেহারা দেখি নাই সব সময় এমন ভাবে সন্তানের মতন খোঁজ খবর নিয়েছে আরে বাবা নিজের শাশুড়িকে যদি আপনি নিজের মায়ের মতো মনে করেন আপনার স্ত্রীটাও তার শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবে কথা কোন ঠিক কিনা মারে বলবা মা তোমার সন্তানটা পয়চা গেছে পানির মধ্যে বাঁচতেছে একমাত্র একটা মানুষ লাভ দিয়া যায় আর সন্তানটারে জড়াইয়া ধরবে জোরে বলুন না তিনি কে আরো বড় করে বলুন তিনি কে সন্তানের মগজগুলো সিটে সিটে পড়ে গেছে কেউ ধরে না রে মার আঁচলের ভিতরে মা দুখিনী টুকায় টুকায় মগজগুলো রাখে রাইকা রাইকা মার সন্তানের দোয়ানোর সময় মাথার ভিতরে মগজগুলো ঢুকাইয়া দেয় শুধু তাই নয় রাতের বেলা মানুষ মারা যাওয়ার পরে সবাই ঘুমাইয়া যায় অনেকে ভয় পায় মা বলে তোরা ঘুমাইয়া যা আমি আমার সন্তানের পাশে থাকবো এই মানুষটা পৃথিবীর কাহার সঙ্গে তুলনা হয় না কথা বলেন না ঠিক কিনা একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম একদার দুধের দাম একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইল ঋণ সুদ হবে না কেউ হবে না আমার মা এ মন্দ রোদি ভাবে কেউ হবে না আমার মারে ব্রাক দিয়ে বলবে আম্মা দোয়াটা কইরা দাও না মা যখন দোয়া করবে আল্লাহ আমার পুলাটার টাকার মালিক বানায় দাও মদিনার মেহমান বানায় দাও এরপরেও মা দুখিনী দোয়াই কবুল হয়ে যায় অনেক পোলাপান মনে মনে ভাবতেছে হুজুর আমি যে মদিনায় যাবো আমার তো টাকা নাই মদিনায় তো যাইতে আমার মনে চাই গো মদিনা ছাড়া আমার ভাল লাগে না এই জন্য আমার নবী আপনার নবী বলেন তোর টাকা নাই পয়সা নাই মদিনা যাওয়ার তৌফিক নাই মায়ের চেহারার দিকে একবার তাকাবি আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা ও মুসিকান্দের বাবারা আল্লাহ যদি নসিবে লেখে রাখে কেউ ফিরাইতে পারে না গতকাল আমার ছেলেগুলো এই এলাকা থেকে যখন বাড়ির মধ্যে গিয়েছে ডায়েরিটা চেক দিয়ে দেখ যখন দেখলাম আজকে সময়টা হয়ে গেছে ছেলেরা বলল হুজুর আমাদের প্যান্ডেল যেমন আছে তেমন আছে আপনি আমাদেরকে একটা ডেট দেন
আল্লাহর মহিমায় আমি দিতে পেরেছি হাজার হাজার মানুষ আজকে এসেছেন এ যুবক ভাইরা আমার কি দিয়ে আপনাদেরকে সান্তনা দিব দিন তো ফুরায়া যাইতেছে এই দিন আর ফিরে আসবে না রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين بولين তোমাদের উপর আবশ্যক করে দেওয়া হয়েছে ফরজ করা দিয়ে ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহ তাআবুদু তোমরা ইবাদত করবে না ইল্লা ইয়াহু একমাত্র আমি আল্লাহ ছাড়া বন্ধুরে আমি আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাবে না এই জন্য সুন্নিরা মাজারে যাইয়া জিয়ারত করে মসজিদে যাইয়া ইবাদত করে আমরা মাজারে যাইয়া সেজদা করি না সজদা পাওয়ার মালিক হলো একজন জবান খুলে বলুন তিনি কে এই জন্য আমার যুবক কি দিয়ে আওয়াজ বুঝাবো আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم الله لا يكجن تيني سارا كن إله نائي تيني سارا كن معبود نائي ওই আল্লাহ বলে তুমি আমার আমি আল্লাহ ছাড়া তুমি কাহার ইবাদত করবা না আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না সারা রাত মোবাইল চালায়া ফজর আজান দেওয়ার পরে ইয়া সলাতু খায়রু মিনান নাওম আসলাতু খায়রু মিনান নাওম যেই মাত্র এই আওয়াজটা কানের মধ্যে লাগে গো ওই মুহূর্তে বান্দা মোবাইলটার চার্জে লাগায় ঘুমায়া যায় মসজিদ থেকে মুয়াজ্জিন কয় হাইয়া আলা সলা মুয়াজ্জিন কয় নামাজের দিকে আসো আর বান্দা ঘুমের দিকে দৌড়াইয়া চলে যায় এ আমার যুবক ভাইরা গো ও চুনার ঘাটের বাবারা বান্দা যখন নামাজ না পড়িয়া ঘুমাইয়া দশটার সময় ঘুম থেকে উইটা মুখটা ধুইয়া মারে ডাক দিয়ে কয় মা কি আছে খাবার দাও সকালবেলা খাবারের মধ্যে বসলাম কি মাছ দিছে কই মাছ কি মাছ দিছে পয়সা পয়সা কা পয়সা দিয়ে কি মাছ দিয়ে আর আনলো ট্যাংরা মাছ দিয়ে আর আনলো ওই কই মাছের মধ্যে কাঁটা আছে না নাই আল্লাহ যদি চাইতেন ফজরের নামাজটা না পড়ার কারণে ওই কই মাছের কাঁটা দিয়া গলার মধ্যে লাগাইয়া ওই বান্দারে সারা জীবনের জন্য রিজিকের দরজায় তালা লাগাইতে পারত কথা কন ঠিক কিনা আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমি আল্লাহ তোরে বড় মায়া কুইরা বানাইছি আল্লাহ আকবার কন্না কেন খলাকতু বিয়া দাইয়া আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইছি আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আই সূরাতিম মা শাআ রাক্কাবাক আল্লাহ বলে বান্দারি আমি আল্লাহ যেমন চাইছি এমন ভাবে দুনিয়াটারে সাজাইছি
আমি আল্লাহ তোরে আমি আল্লাহ সুন্দর করে সুরত দিয়া বানাইছি একটা বার তাকায় দেখেন একটা চেহারা আর সঙ্গে আরেকটা চেহারা মিলে না একটা চেহারার সঙ্গে একটা চেহারা মিলে না রে এই সুন্দর নিখুঁত ডিজাইনার কে আল্লাহ বলে আমি না তোরে সুন্দর ডিজাইন দিয়ে বানাইছি ডিজাইন দিয়ে বানাইয়া নাকটার একটু উঁচা বানাইছি সেজদার মধ্যে আস্তে করে তারতিবের সঙ্গে নাকটা লাগাইবি আল্লাহ 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 আমি আল্লাহ তোরে এই অল বডিটার ভিতরে এমন একটা জায়গা বানাইছি যেই জায়গাটা হলো কপাল আমি আল্লাহ যে খালেক তুই যে আমার মখলুক আমি আল্লাহ হইলাম স্রষ্টা তুই হলে সৃষ্টি স্রষ্টা চায় তুই আমার সেজদা দিয়ে আমার ডাক দে আর বান্দা চাই আল্লাহ তোমার ডাক দিলাম তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও সুবহানাল্লাহ জোরে গোনা গে মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুই বাজাইতাম নি গুনাহ আছে নি রে বাজান ওরে করিমে রহিম নামটি তোমার করিমে রহিম নামটি তোমার আল্লাহ কাদির গুনি আমি পাপি ডুই বাজাইতাম নি গফুর রহিম নাম তোমার গুনাহগার কে দয়া করো রহিম রহমান ওরে গুনাহগার কে উদ্ধারিতে দয়াল রে ওরে গুনাহগার কে উদ্ধারিতে কে করবে মেহেরবানি আমি পাপি ডুই বাজাইতাম নি মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুই বাজাইতাম নি জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ আমার বাবাজিরা গো ও আমার চুনার ঘাটের বাবারা আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারে ইবাদত করে যাবে আল্লাহর ইবাদত নামাজ পড়লে আল্লাহর ইবাদত হয় রোজা রাখলে আল্লাহর ইবাদত হয় যাকাত দিলে আল্লাহর ইবাদত হয় গো মা বাবার খেদমত করলে আল্লাহর ইবাদত হয় আল্লাহ যা বলছেন করো তা করলে আল্লাহর ইবাদত হয় এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কাহারে ইবাদত করা যাবে না ও যুবকের দল হাসতে হাসতে সময় নষ্ট করে দিও না একটা কথা মনে রাখবা এই মাহফিলে আমরা এসেছি যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে কি পারে না আরে ভাই গত কিছুদিন পূর্বে চারটা দিন হয়ে গেছে ওই চারটা দিন হয়ে গেছে রাত্র বাজে 11:25 আমার শাশুড়ি বাড়িতে ফোন দিছে আমার সন্তানটা ফোনটা রিসিভ করছে আর রিসিভ করার পরে বলতেছে ভাই আমার ও ভাই আমার আমি আজকে একটু ঘুমাইয়া যামু তোমার আম্মারে মোবাইলটা দাও বাচ্চা তার মারে ফোনটা দিছে ডাক দিয়ে কয়ে জিগো আজকে একটু ঘুমাইয়া যামু বাড়ির থেকে আমার পরিবার বলে ঠিক আছে আম্মা ডাক্তার থেকে আসছেন একটু ঘুমাইয়া যান এই কথা বলে মোবাইলটা রাইখা দিছে 11:57 বাড়িতে খবর গেছে নাই না আমার শাশুড়ি দুনিয়াতে নাই কে জানে রে 11:25 ফোনের কথা শেষ ফোন হবে
আমার শাশুড়িটা এত সৌভাগ্যবতী যে শাশুড়িটা ইশারের নামাজটা পর্যন্ত কাজা নাই একটা ওয়াক্ত নামাজও কাজা নাই এ বন্ধু আজকে অবহেলা কইরা নামাজটা নাই কাদিছো ইশারের নামাজ পড়ছো না ফজরের পরে তুমি পড়বা এমন হতে পারে ফজরের আজান কানে পৌঁছার আগে মালাকুল মউত আপনার কাছে আসতে পারে কি পারে না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই জন্য শুভকবারা সবাই মিলে আমার বাবার জন্য দোয়া করবেন আমার শাশুড়ির জন্য দোয়া করবেন এই মানুষগুলা খুব ভালো মানুষ ছিল মরার আগে ওয়াক্ত নামাজও কাজা নাই এই জন্য যুবক ভাইরা আপনারা জানেন কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে তারপরে কবরের ভিতরে শোয়ায় থাকবেন হাশর ময়দানে উঠলে প্রথম হিসাব হবে নামাজের একটা কদম সামনে দিতে পারবে না এই জন্য আল্লাহ বলেন বান্দারে আমি তোরে কোনো কিছুর জন্য বানাই নাই আমি তোমার একটা জিনিসের জন্য বানাইছি আমার আল্লাহ বলেন ওয়ামা খলকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তো আস্তে আল্লাহু আকবার বললে চলবে না জবানটা বিলে এখন যুবক আওয়াজ করে করে আল্লাহু আকবার আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য যুবক ভাইরা আমার এই পৃথিবীর মধ্যে গোলামি গমি একজনের জবান খুলে কোন তিনি কে এই যুবক বলে আল্লাহ বলছেন ওয়া কদ রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহ আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না এই ইবাদতের পরে আমার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো আপনারা জবান খুলে বলেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের ঘোষণা করেছেন কে এই জন্য আমার যুবক ভাইরাও আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো দুনিয়ার কোন মানুষ যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে আপনারা জবান খুলে বলেন তার শাস্তি আছে না নাই আল্লাহর হাবিব বলে রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি মা বাবারও সন্তুষ্টিতেই আল্লাহরও সন্তুষ্টি এর দ্বারা প্রমাণ হয়ে গেল মা বাবা রাজি থাকলে রাজি হয় একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাহ জান্নাতের চাবি আমার মা মা গো জান্নাতের চাবি আমার মা মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা যার মা আছে আর বুঝবেন না আমি দেখে এসেছি আমার পরিবার তার মার জন্য কিভাবে কাঁদতেছে দেখেছি যে আমার শালা শালি গুলো তারা কিভাবে মায়ের জন্য কাঁদতেছে যার নাই সে বুঝে কথা বলেন ঠিক না বেঠে পৃথিবীর কোনো কোনো কিছু দিয়ে শূন্যতা ভরাট করা যায় না মা হারানো শূন্যতা কথা বলেন ঠিক কিনা সবাই আমার সাথে বলেন জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি এই মা পাগল ছেলেরা জোরে জান্নাতের চাবি মা গো জান্নাতের চাবি আমার মা মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার
খালা ফুফু মায়ের মত না মাগো জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হে আমার আশিকিন জাকিরের মুহিবির বাবা জিরারি ওই মা কবরে হাঁটু পানিতে বাসতেছে আছে না নাই ওই মায়ের কবরে আষাঢ় মাসের বৃষ্টিতে গলা পানিতে হাড্ডি গুলা বাসে হাত দিলে কন্যা আল্লাহ আর সবাই দুইটা হাত দিলে কন্যা আল্লাহ এই জন্য আমি বলছি ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এখন বলবেন হুজুর কয়দিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব আল্লাহ বলছেন ইম্মা ইয়াবুলু গন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুবহানাল্লাহ বলবেন না মা বাবা যদিও বুড়ো হইয়া যায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মা যদিও বুড়া হয় বাবা যদিও বুড়া হয় ইন্দাকাল কি বারো মানে তাদের কাছে যদি বার্ধক্য চলে আসে এরপরও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে সিদ্ধান্ত কার রক্ত গরম এই রক্ত গরমের ভিতরে একটা কথা বইলা দিয়া যায় মারে কোনোদিন ধমক দিও না মারে যদি ধমক দেন মা যদি রে ফুত করলে কি হাত পিল না বদুয়া দেওয়া লাগবে না দেখবে খুসুট খাইয়া নৌক উল্টায় গেছ বিনা বাতাসে রাস্তায় পড়ে গেছো কথা বলেন ঠিক কিনা এই জন্য মা বাবার ধমক দেওয়া যাবে না যতদিন সন্তান রুজি করতে পারে না ততদিন পর্যন্ত আম্মা 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 টাকা দিন টাকা দিন ও আব্বা টাকা দিন যেই মাত্র বাপ ছেলেটারে মাস্টার্স পাস করায় চাকরিটা মিল্লা যায় ওই মুহূর্তে সন্তান বাবারে চোখে লাগে না কি জবাব দিবি রে কি জবাব দিবা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি এরপর মনে হয় নাই যে টাকার বাহারে বাবাকে ধমক দিব আমি তাহিরি ভালা কইরাই জানি কোটি টাকা দিয়াও বাবার মহব্বত আর মায়ের মমতার ডাকের পূরণ হবে না কথা বলেন ঠিক কিনা কেউ যদি আমারে বলে তোমার মা একদিকে আর এক কোটি টাকা আরেক দিকে কোনটা চয়েস করো আমি বলবো আমার মা আপনি কি বলবেন আরো বড় করে বলেন এ আওয়াজে মানি না মার পাগল গুলা জোরে বড় করে বলে بسم الله الرحمن الرحيم وقل رب ارحمهما كما হাসির খুরাক আজকে দিব না তাহিরি হাসির খুরাক দেওয়ার জন্য মাহফিলে আসে না
আমার শাশুড়ির মাটি দিয়েছি মাত্র চার দিন হয়েছে, এগারোটা বছর হলো বিয়ে করলাম, কোনোদিন শাশুড়ির মুখে কোনোদিন বেজার চেহারা দেখি নাই। রেকর্ডগুলা শুনবে বাড়িতে, কোনোদিন চেহারার মধ্যে বেজার চেহারা দেখি নাই, সব সময় এমন ভাবে সন্তানের মতন খোঁজখবর নিয়েছে। আরে বাবা, নিজের শাশুড়িকে যদি আপনি নিজের মায়ের মতো মনে করেন, আপনার স্ত্রীটাও তার শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ছেলেদেরকে বলবো, মা বাবা যদি বাইচা থেকে আজকে যাইয়া মার পায়েদের মাপসা বলবা, আম্মা জীবনে তোমার অনেক কষ্ট দিয়েছি, মেহরবানি করে তুমি আমার মাফ করে দাও, তুমি কষ্ট পাই না নাকি আল্লাহ কষ্ট পাই। এই জন্য যুবক মা জীবিত অবস্থায় টাকা পয়সা রুজি করলে মার ব্যাংকের অ্যাকাউন্টের কথা বলবা, মার মনটা অনেক বড় হবে। মারে মাঝে মাঝে টাকা পয়সা দিবা, মার মনটা অনেক বড় হবে। যুবক বারে আল্লাহ বলছেন, ওয়ালা তানহারহুমা, মা বাবার ধমক দিয়ে কথা বলা যাবে না। এখন বলবেন হুজুর কিভাবে কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহ বলে বান্দা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো। এই মুহূর্তে যদি রোড অ্যাক্সিডেন্টে মাথার মগজগুলো সিটটা সিটটা পড়ে থাকে, মাথাটা যদি সিটটা পড়ে থাকে এক জায়গায়, বড়িটা যদি আরেক জায়গায় পড়ে থাকবে, দেখবা কত মানুষ তোমারে দেখতে আসবে, মুখের মধ্যে কাপড় দিয়া দিয়া দেখতে আসবে। এই মুহূর্তে পানির মধ্যে লাশটা তিন দিন পর্যন্ত পড়ে আছে, কোনোভাবে লাশ খুঁজে পাওয়া যায় না, বস্তা বন্দি লাশ পাওয়া গেছে, কিন্তু দেখবা লাশের মধ্যে গন্ধ চলে এসেছে, কেউ যায়া ধরতে চাই না। ওই মুহূর্তে মারে বলবা, মা তোমার সন্তানটা পৌঁছা গেছে পানির মধ্যে বাঁচতেছে, একমাত্র একটা মানুষ লাভ দিয়া যায় আর সন্তানটারে জড়াইয়া ধরবে, জোরে বলুন না তিনি কে, আরো বড় করে বলুন তিনি কে। সন্তানের মগজগুলো সিটে সিটে পড়ে গেছে, কেউ ধরে না রে, মার আঁচলের ভিতরে মা দুঃখিনী টুকায় টুকায় মগজগুলো রাখে, রাইকা রাইকা মার সন্তানের দোয়ানোর সময় মাথার ভিতরে মগজগুলো ঢুকাইয়া দেয়। শুধু তাই নয়, রাতের বেলা মানুষ মারা যাওয়ার পরে সবাই ঘুমায়া যায়, অনেকে ভয় পায়, মা বলে তোরা ঘুমায়া যা, আমি আমার সন্তানের পাশে থাকবো। এই মানুষটা পৃথিবীর কাহার সঙ্গে তুলনা হয় না, কথা বলেন না ঠিক কিনা? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না। কেউ হবে না আমার মা গো, এ মন্দ রোদি ভাবে কেউ হবে না আমার মা গো। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগায় কন্যা আল্লাহ, ও দিলটা নরম করে কন্যা আল্লাহ। বন্ধু নাই রে মা যে জাগায়, সে জাগারি বন্ধু নবি মোস্তফা, সে জাগারি বন্ধু নবি মোস্তফা,
কবরেরই আজাব যদি মানুষ দেখিত রে ঘর বাড়ি আল্লাহ আগল হই তো ঘর পাগল আরে তোমায় নরম করে কন্যা আল্লাহ এ তো মায়া করতে নিজি নি আমরা সংসারে আজ বুঝি রে সুহিয়া রয়েছে কবরে আজ বুঝি রয়েছে কবরে আমার যুবক ও চুনরগাটের যুবকরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়ে যায় বিদেশ যাইতে সাউনি রে বাবা কথা গো না বিদেশের প্রার্থী আসেনি বেশি না আমার পায়ে ধরে সালাম করে কইবে আম্মা মন চায় আমি বিদেশে যামু মা যদি জিগাই কেন যাইবা তুমি বলবা মা গো বিল্ডিং করার স্বপ্ন আমার নাই একটা বার দোয়া দাও বিদেশ যাইয়া টাকা কামাইয়া তোমারে লইয়া সোনার মদিনা যামু ওই মা তাহার যদি নামাজ পইরা হাদিস শরীফে দেখলাম হাদিস শরীফে দেখেছি মা বাবা যখন দোয়া করে মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই মিয়া সেই মিয়া এই জন সেই জন কোনো জনই সুজন না একমাত্র সুজন হলো আমার জনম দুঃখিনী মা পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ লুকায়িত থাকে আর একটা মানুষের দুয়ার মধ্যে কোনো স্বার্থ লুকায়িত থাকে না ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা কথা বলেন বাজান ঠিক কিনা এই জন্য মার ব্রাক দিয়ে বলবে আম্মা দোয়াটা কইরা দাও না মা যখন দোয়া করবে আল্লাহ আমার পুলাটার টাকার মালিক বানায় দাও মদিনার মেহমান বানায় দাও এরপরেও মা দুকিনি দোয়াই কবুল হয়ে যায় অনেক পোলাপান মনে মনে ভাবতেছে হুজুর আমি যে মদিনায় যামু আমার তো টাকা নাই মদিনায় তো যাইতে আমার মনে চাই গো মদিনা ছাড়া আমার ভাল লাগে না এই জন্য আমার নবী আপনার নবী বলেন তোর টাকা নাই পয়সা নাই মদিনা যাওয়ার তৌফিক নাই মায়ের চেহারার দিকে একবার তাকাবি আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ যুবক ভাইরা আমার মার খেত কথা আমরা চাই কি চাই বিয়ের আগে আগে যেমন মহব্বত বিয়ের পরও সেই মহব্বত চাই কি চাই না আর আওয়াজ করে কোন চাই কি চাই না মাকে ভালোবাসতে হবে সিদ্ধান্ত কার আল্লাহর সিদ্ধান্ত না মানলে জাহান্নাম আছে না নাই হাশরের ময়দান যেদিন কায়েম হবে রে বাবা যেই দিন মানুষের মাথার উপরে সূর্যটা থাকবে ওই মাথায় সূর্যের তাপ লাগবে বড়ি থেকে ঘাম গুলা ঝরবে পায়ের নিচে পানি হবে হাঁটু পর্যন্ত পানি আসবে কোমর পর্যন্ত পানি আসবে আর হাড্ডি গুলার থেকে গোস্ত গুলো গরমের কারণে আলাদা আলাদা হয়ে যাবে এমন একটা সময় সবার মুখের মধ্যে শুধু নাফসি নাফসি
এমন ভাবে কাঁদবে কেউ কাউকে তাকাবে না কেউ কারো জন্য সুপারিশ করবে না ওই কঠিন মুসিবতের সময় কিছু কিছু মানুষের চেহারাটা হবে একদম শুকরের মতো আবার কিছু কিছু মানুষ নিজের চেহারা থেকে নিজের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলবে আবার কিছু কিছু মানুষ হাশরের ময়দানে তাদের গায়ের ভিতরে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দিবে আল্লাহর হাবিব প্রশ্ন করবে আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে আমার আল্লাহ বলবেন বন্ধু গো এই সমস্ত বান্দাগুলো হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার জমিনে মা বাপরে ধমক দিয়ে কথা বলতো যারা মাকে ধমক দিয়ে কথা বলতো তাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া দেওয়া হয়েছে এই জন্য যুবকের দল একটা মানুষের কষ্ট দিলে দুনিয়া তো ভুগবা আকিরা তো ভুগবা মা বাবার কষ্ট দেওয়া যাবে না আজকে সমাজের ভিতরে অনেকগুলো সংসার আছে মায়ের দুঃখ খুলে বলতে পারে না বাবার দুঃখ খুলে বলতে পারে না বাবা ঈদের মায়ের ঈদগার ভিতরে বাবার পুরান কাপড়টা বালিশের নিচে আইরন কইরা পইরা যায় আর সন্তান বাবার কাপড়ের দিকে খেয়াল করে না নিজের মার্কেট করতে ভুল করে না বউয়ের মনের দিকে তাকায় বউর মার্কেট করতে ভুল করে না কিন্তু সন্তান মায়ের দিকে খেয়াল করে না এ ভাই আপনি মায়ের সন্তান আপনাকে তিলে তিলে মা বড় করেছে ওই মা বাপরে কষ্ট দিয়া আজকে আমার আসার সময় কামরুল না কে জানে বলছে আমার মুরিদ কামরুল কই হয় কামরুল বলছে হুজুর কে জানে বলছে আজকে অনেক লোক আছে এলাকার মধ্যে মুরিদ হবে এই মুসিকান্দির মধ্যে আমার মুরিদ আছে না নাই কয়জন হবে বিশ জনের মতন এই এলাকাতে মুরিদ আজকে নাকি অনেকগুলা লোক মুরিদ হবে আমি ডাইরেক্ট কথা বইনা দিয়া যাই রে বাবা মারে কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ হইয়া আমার আসামি বানাইও না মারে কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ হইয়া উপরে উপরে আমার বাবা বাবা কইরা ডাকবা পায়ে ধরে সালাম করবা আর তোমার মারে কান্দাইবা পরিষ্কার ভাষায় মুসিকান্দির জমিন আজকে যারা বায়াত হইবা একটা কথা বলিয়া দিই আগে যারা বায়াত হইছে বলিয়া দিয়া যায় মা বাপরে কান্দাইয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা গুরু লইয়া যাইবার হাদিয়া দিবা তোমার মতন মুরিদ আমি তাহিরির দরকার নাই পরিষ্কার কথা যেই পীরে বলবে যেই পীর বলবে মা বাপের খেদমত লাগবে না যেই পীর বলবে মা বাপ দরকার নাই আমি তোর সব এটা পেশাব না এটা সকাল বেলার পেশাব হাত তুইলা বল ঠিক কিনা বল আমার কথা কি আপনারা রাগ করছেন আমার হিসাবগিরি থাকলে থাকবো না থাকলে নাই কিন্তু মা বাপের মনে কষ্ট দেবেন না বিয়া তো পুলারে সুতা দিয়ে বাইরেতে মনে সাই কথা কোন ঠিক কিনা বলে বুঝে খাটলে থাকো নাইলে বাইরে যাও আজকে এমন কোন ঘর নাই সন্তান দ্বারা মা বাপ নির্যাতিত না এমন কোন ঘর নাই খবর নিয়ে দেখেন গা কোন না কোন ভাবে মা বাপ যন্ত্রণার মধ্যে ভুগতেছে কিন্তু বাপ মারা মুখ খুললা কয় না আগের মানুষ তো কফালা মুখ কই কার কাছে কমু আর ফুলারে দমক দিলে সারা গ্রাম বিচারে সর্দার মাত বড় না বাপের বিরুদ্ধে উড়ানের মধ্যে বিচার জমা আসেনি মাতাব্বর লাগবো নাকি মাতাব্বর আইতো না যারা সত্যি করতে মা বাবার মহব্বত বুঝে হেরাই তো নেই দরবার করতো কথা কি প্রিন্সিপাল স্যার কথা ঠিক আছে নি ঠিক আছে যেই সর্দারে বাড়ি দিয়া কইব তুমি মুরব্বি মানুষ বয়স হয়েছে ওজি বাবুর আল্লাহ আল্লাহ করো তুমি কিল্লে গে ফুলা মান্ডে দমক দোহন কি শাসনের বয়স আছে ওই সর্দারে জুতাটা খুললে বাড়ি মারো লাগে নি ওই হুজুরে জুতা খুললে বাড়ি মারো লাগে নি আমি নি কইলাম বলে তোরে একটা না ভাষটা দমক দো তুই দমক কষ্ট পাইছ কষ্ট ওলার করে কষ্ট ওলা তুই দমক দিছ তো কষ্ট পাইছ আর তুই 10 মাস ধরে দিন মার কলিজের মধ্যে লাইট দেয় দি বেহুশ বানায় বলাইছ তোরে দমক দিছ তুই বেটা পাইছ আর তোর মারে দি ফেডের মধ্যে লাইট দেয় ঘুম ভাঙছ
মারে বেহোশ করে ভালাইছো এরপরে কোন সর্দার মাতবরকে বলে নাই এমন কি সব মেয়েদেরকে বলে নাই এমন কি প্রতিবেশীকেও বলে নাই এমন কি একই বিছানায় থাকে স্বামীকেও পর্যন্ত কষ্টের কথা বলে নাই হাত তুলে বলেন ঠিক কি না বলে তোর দমক দিছে তুই গো বিছাইরা গোশকুর রানছত যে মোলনা মোলনা ভাত খেতে যাওয়ার পরে যদি না জিগা তোমার বাপ মা আছে তোমার বাপ মা খাইছে নি না জিজ্ঞাসা করে গামলা ভরা শুরু করে এই গামলাটা এই গামলাটা সমাজের মধ্যে বিয়াদবি হামলা দিছে কথা কোন ঠিক না বেটি এই ফ্যাটটাটা লিয়ার খাইতালি বালা আর হাদিয়ার বাংকিটিয়া দিব দিয়া গাটটি বইরা বাড়ি যাবগা এটা উচিত নয় আয়েশাই বলবে কেও তোমরা কই ভাই হোক না জুদা খা জুদা খাইলে খাইব আলাদা জুদা বুঝিনি মানে আলাদা আর কি আলাদা খাইলে খাইব এরপর হুজুর দাওয়াত করে জিজ্ঞাসা করতেইব তোমার ভাই কজন হেরা আলাদা আনো না একটু ডাক দাও আমি ডাকতাছি লই একসাথে বসবো তোমার বাপ মা আসেনি আছে তোমার বাপ কই আছে তো ডাক দাও আমার লগে বই তো কও আমি দেখি একটা দাওয়াতের দ্বারা পুরা সংসারের অশান্তিরা শান্তিতে আনন্দ জানা একটা দাওয়াতের মানে একটা হুজুর ইচ্ছা করলে পারে না এই যে হুজুরে এই পারিবারিক খবরটা না লইয়া গামলাটা বড়া শুরু করে এই এটা আসলে ফেটটা ও এটা এটা খাওরা 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 এটা কি এটা খাওরা খাওরা ঠিক আছে আর যারা মা বাপের বিরুদ্ধে যাইয়া সন্তান দে সন্তানের ফক্ক নিয়া মা বাপ থেকে সন্তান দে আলাদা করে দিয়ে যাওরা এটা খাওরা আর যাওরা কথা কোন ঠিক না বেটি এরা সংসারে কাউরা লাগাই দিয়া যায় খাওরা আর যাওরা সংসারে কাউরা মানে বেজাল লাগাই দিয়া যায় কথা কোন ঠিক না বেটি আমনে আমি যে কথা বলতেছি না সমাজে অহরহ চলতেছে দূরের মানুষ ইন্ধন দেয় না কাছের মানুষকে ইন্ধন দিয়ে শান্তির ঘরে অশান্তির আগুন লাগাইয়া অসংখ্য সংসার ভাঙ্গে টুকরা করে দিছে মা বাপের জবরা লাগছে পাশের ঘরে মুড়ি বেড়ে বাইরে আয় পাশের ঘরে লোকটা যদি বাইরে এই কি পাইছ তুই এই কি পাইছ তো বাপ মানে দমক দেশ কি লেগা প্রতিবেশী যদি আয় জবরা দে তুই তো সংসারটা সুন্দর হয়ে যায় না আজকে আপনি যদি আইসা আমার ঘরটা ঠিক করেন আরেকদিন আপনার ঘরে অশান্তি লাগলে আমি যাই ঠিক করুম কামা তা দিলে তো দান যেমন কর্ম তেমন ফল আমার কথা রাগ করেন আবার কই না যে হুজুর দি আগের থেকে বিয়াদ দু বিয়ানি বাসা বোতা বাসা বসা দি কেমন যারা খারাপ খারাপ বাসা ক যাওরা যাওরা কইতাম না খাওরা খাওরা কইতাম না আমি তো সুত করে সোমা দিমু সুত করে গুষ্টি অ্যাকশন অ্যাকশন সুত করের বিরুদ্ধে এই দেশ থেকে সত্তর বিদায় করতে হবে সমাজ থেকে সত্তর বিদায় করতে হবে এই সত্তর সমাজের শত্রু এই সত্তর কারণে খুদার গজব নামবে কথা কোন ঠিক কিনা বলে এই রাখেন ফটফট করতেছেন কি কই বুঝেন না সুজন না কিছু যেই সমাজে হারাম চলে যেই সমাজে হারাম চলে সেই সমাজে শান্তি আসে না কথা কি আমার ফোলা ফান্ডি করে আচ্ছা আচ্ছা আস্তে 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 এটা কি লাইট লাগাইছো তুই গুলা এটা লাইট নেই এতে কোনো লাইট নেই যার সমসম বিক্রি করে হেরা লাগা লাইট লাগাবে তো চেহারা দেখা যায় একটা চেহারা সব দিয়ে কালার বিন্দু রাখছে কিছু দিন তৈলে যেই যেই সমাজে হারাম চলে এই সমাজে শান্তি আছে কথা কনা কথা কই না কেন আপনি কানে কম শুনেন আপনি কানে কম কানে ডাক্তার দেখান সারা দেশ গরম হয়েছে আপনি সাউন্ড নাই কটন মার দিয়া আরে কটন মার দে কানে শুনে না এত অল্প বয়সে কান নষ্ট হয়ে গেল মনে হয় হেডফোন লাগাই মনে গান শুনে সুতকুর সমাজের দুশ্মন সুতকুর সমাজের সুতকুর সমাজের এই সুদ চলবি কি চলবে না কি কি কইছে রে চলবে না সুদ বন্ধ সুদ
যে সুদ খাইব স্টাম্পে যে সুদের লেখাটা লিখব স্টাম্পে যে সুদের লেখাটা লিখব যে সুদের টিহাড়া নিব নেওয়ার সময় যে সাক্ষী থাকব সবই সমান অপরাধী তো আমরা সুদ খাইতাম না দিতাম না সুদ করে সমর্থন দিতাম না সাক্ষীও থাকতাম না অ্যাকশন টু অ্যাকশন আমি সুদের ওয়াজ করি আজকে 21 বছর ধরে কথা কোন ঠিক কি না নাকি আজকে নতুন আবার কাওরা লাগাইস না কাওরা লাগাইস না হাজার কথা হইলো আল্লাহর বিধান ওই হারাম হারাম ওই এই হারাম খুরদেরকে সাপোর্ট করা যাবে না হেরে জিগা শুনছিনি আল্লাহ আকবার কোন আর একটা আছে ওই একবার আগে গুশ করে ব্যাপারে কিছু কইতাম আরে এর যে আরে সালাক গুশ করে আসেনি কথা কোন না না সময়টা বাইরে যাচ্ছে আর 10 মিনিট সময় দিবেন আমারে আরে না ফাওলা করেন আজকে ওয়াজ বেশি করতেছি কথা কম বলতেছি ঠিক কি না আমি শুরুতে খুতবাতে ওয়াজ শুরু করে দিছি এটা বুঝতেন না ওয়াজ আগের মতো না হয় না 1 ঘন্টা ওয়াজ করি 2 ঘন্টা সিলেনে সময় না সময়ের দাম আছে কিন্তু কাজে লাগাই দিব 3 ঘন্টা হুল্লি কি দিব যদি কালকে যায় সুদের কাওরা লাগা হ্যাঁ এই এই ওয়াজ 5 ঘন্টা করলে কি দিব যদি বাপ মারে যা বাপ না দে যদি মানে না আজকে ওয়াজ কিন্তু তিনটা করতেছি একটা সামাজিক আরেকটা আল্লাহর ইবাদত আরেকটা মা বাবার খেদমত এই তিনটা বিষয় ক্লিয়ার হইছেনি জরুরি কি রকম নাকি লাগা কোন ঘটনা বলতাছি না একটা দাওয়াত দিয়েছি আগে কই কই আল্লাহু আকবার সমস্যা নাই আচ্ছা ওই আগামী 23-24 সোনারগাঁও বাস স্ট্যান্ডে তাফসীর কোরআন মাহফিল আমি থাকব আমার উস্তাদ আল্লামা জাহাঙ্গীর মুজাহিদ হুজুর থাকবেন মুফতি গোলাম কিবির সাহেব থাকবেন এখানে একটা গজলের বই আছে এটা নিয়ে যাবেন 50 টাকা দিয়ে আর এখানে আমারে আর রাখো বসো তোমার দিয়া উল্টাইব বুঝলেছ সময় নষ্ট করবা আল্লাহ আকবার জোরে কর না কি লাগা এখন বলবেন বন্ধ সুদ বন্ধ ঘুষ বন্ধ ইয়াবা বন্ধ ফ্যান্সি বন্ধ গাঞ্জা বন্ধ বাস এই ওয়াজ কি আমার নতুন না পুরানো ওই এই জন্য কাওরা লাগায় না কি হবে বেঁচে থেকে বলবো বলবো কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে ঠিক না কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে ঠিক কি না চাকরি ভয়ঙ্কর যদি ছেড়ে দাওই না গদি চাকরি ভয়ঙ্কর যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে ঠিক না কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহন বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহন বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে ঠিক না কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে ঠিক না এ যুবক ভাইরা আমার এই দিকে তাকান একটু জিকির হবে কাঁচে আইসা বালো বাইসা কাঁচে আইসা বালো বাইসা নাও না বুকে পাগলা রে ছোট পট করে গো নবী অন্তরে আলহামদুলিল্লাহ কর না কেন
এই একটা গজল দিলাম এই ছেলেরা এই শোনো এদিকে তাকাও আখেরি মুনাজাত হবে কেউ মুনাজাত না করে যাবেন না মা বাবার জন্য দোয়া করে যাবেন আমাকে বলা হয়েছে জিকির করব রাখো অনেকক্ষণ ধরে একটা কাগজ জ্বলতাছে আমার সামনে যে হুজুর মসজিদের জন্য কিছু মসজিদের কাজ চলতেছে কিছু কালেকশনের প্রয়োজন এই প্রয়োজনীয়তাটা সামনে রেখে এভাবে মাশাআল্লাহ কালেকশনের কথা বললে পাবলিক পাবলিক সব বুঝা ফলায় যে ওয়াজ বন্ধ নাকি ওয়াজ বন্ধ কালেকশন করতে গেলে ওয়াজ বন্ধ এই মা বাবার জন্য অন্তত পক্ষে প্রবাসী যারা আছেন অনেক প্রবাসীরা আছেন আজকের মাহফিলের মা মসজিদের জন্য কিছু দিতে চায় আমি তাদের জন্য হলো আমি কিছু নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا